নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফের ঘূর্ণাবর্ত, রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, কি জানাচ্ছে হাওয়া অফিস? কোথায় কোথায় বৃষ্টি ও কুয়াশার দাপট দেখা যাবে? বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে রাজ্যে শীতের দাপট, বাংলায় দেরিতে হলেও শীত পড়তে শুরু করেছে। তবে শীতের শুরুতেই খামখেয়ালিপনা শুরু হয়েছে আবহাওয়ার। কোথাও তাপমাত্রা কমে গিয়ে শীতের দেখা মিলেছে, আবার কোথাও কুয়াশা। মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী উত্তর মধ্যপ্রদেশ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ের কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 11 ডিসেম্বর অসম ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে অসম ও মেঘালয়ে 11-র পাশাপাশি 12 ডিসেম্বর সকালে ঘন কুয়াশার দেখা মিলবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার মতো রাজ্যগুলিতে 11 ও 12 ডিসেম্বর সকালে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 12 ডিসেম্বর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিক্ষিপ্ত জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঝাড়খণ্ডের ওপর একটি নিম্নচাপ রয়েছে, এর ফলে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মিগজামের জেরে গত কয়েকদিনে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের রাজ্যগুলিতে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। তবে এখন ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই দুর্বল হয়ে ঝাড়খণ্ডের ওপর একটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। আগামী মঙ্গল বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত সপ্তাহে বৃষ্টি, আর্দ্রতার জন্য মাঝে মধ্যেই শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু মেঘ কাটতেই দ্রুত উত্তর পশ্চিমে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে গত সপ্তাহের শেষে কলকাতা ও তার শহরতলিতে রাতের পারদ এক ধাক্কায় 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সোমবার তা আরও কমে 15 ডিগ্রি সেলসিয়াসে নামে। এর ফলে এবার তো সোয়েটার, চাদর এইসব বের করে ফেলতে হবেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।